হ্যালো বন্ধুরা আজকে আমি কিভাবে গিম্বেল এস্টাবলাইজ করতে হয় সেটা দেখাবো গিম্বল কীভাবে আপনি সেট করবেন ব্যালেন্স করবেন সেটা দেখাবো আমাদের আমি অনেককে দেখি ভিডিও যারা করেন তারা গিম্বলটাকে এস্টাবলাইজ করেন না বা ব্যালেন্স করেন না ব্যালেন্স না করলে যেটা হয় সেটা হচ্ছে প্রচুর পরিমাণ ব্যাটারি চলে যাবে খুব দ্রুত কারণ গিম্বলটাকে নিজের মোটরগুলো ব্যালেন্স করতে হবে আপনি যদি ব্যালেন্স করে দেন তাহলে ব্যাটারি খুব কম যাবে আর ব্যালেন্স না করে যদি আপনি আপনার ক্যামেরাটা গিমবেলের উপর রাখেন তাহলে যেটা হবে গিমবেলের যে মোটরগুলো রয়েছে সেগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সো যারা এখনও পর্যন্ত কীভাবে গিমবেল ব্যালেন্স করতে পারেন না সেটা আমি দেখাবো আমি জিওন কেন টুটা ইউজ করি কারণ আমার কাছে মনে হচ্ছে সবগুলা গিমবেলের মোটামুটি কাজ একই মোটামুটি পসিবিলিটি একই হয়তো কয়েক কিছু কিছু ক্ষেত্রে যেটা জিউন কেউ থ্রি এসছে সেটা হচ্ছে ধরতে একটু সুবিধা বাট বাকিগুলো মোটামুটি একই সো আজকে আমি দেখাবো কীভাবে আপনাদের গিমবেল ব্যালেন্স করতে হয় গিমবেলের সাথে আপনারা জানেন এটা হচ্ছে আপনাদের গিমবেল এই গিমবেলটার সাথে আপনারা স্ট্যান্ডটা দিবেন আমি আসলে এটা দাঁড় করানোর জন্য স্ট্যান্ডটা দিচ্ছি যাতে স্ট্যান্ডটা আমার দাঁড় করাতে সুবিধা হয় এটা হচ্ছে আমার গিমবেল তো গিম্বেলের যে কয়টি পার্ট রয়েছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেই কয়টি পার্টের মধ্যে কিছু পার্ট খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে তার মধ্যে যেটি আপনি ক্যামেরা যেটাতে হোল্ড করবেন ক্যামেরাটা যেটাতে অ্যাটাচ করবেন সো প্রথমে আপনি ক্যামেরাটা অ্যাটাচ করে নেবেন আমি নিকোরের ডি ফিফটি বডিটা স্টাবলাইজ করছি ব্যালেন্স করছি গেমবেলের সাথে তার সাথে আমি পঁয়ত্রিশ এবং একটা লেন্স রয়েছে মনে রাখবেন একটা লেন্স এবং হচ্ছে বডির ওজনের উপর ডিপেন্ড করে আপনি এটা কতটুকু সামনে বা কতটুকু পিছনে দেবেন যেহেতু আমার লেন্সটার ওজন অনেক বেশি আসলে সিকমার লেন্সগুলোর ওজন বেশ ভালোই থাকে যে কারণে আমাকে হচ্ছে এইটা আমি সামনের দিকে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অনেকটুকু আমি এই এই পাশে অংশটুকু কম রেখেছি লেন্সের দিকে বেশি অংশ দিয়েছি তারপর আমি এটা ক্যামেরাতে দিব তো প্রথমে আপনাদের আপনারা প্রথমে যদি আমি একটু দেখাই তাহলে আপনাদের মনে রাখতে হবে প্রথমে আপনি ক্যামেরাটা ব্যালেন্স করবেন ক্যামেরাটা বসাবেন তারপর এই মোটরটা আমরা ব্যালেন্স করব তারপর এই মোটরটা ব্যালেন্স করবো তারপর নিচের মোটরটা ব্যালেন্স করব এখানে তিনটি মোটর রয়েছে এক নাম্বার দু নাম্বার তিন নম্বর মোটর তো তিন নম্বর মোটরের মধ্যে আমরা প্রথম এক নম্বর মোটর ব্যালেন্স করবো তার আগে আমরা ক্যামেরাটা ব্যালেন্স করব ক্যামেরাটা ব্যালেন্স বলতে আপনি ক্যামেরাটা দেওয়ার পর আপনি এই অংশটুকু ধরে রাখবেন জাস্ট একটা হাত দিয়ে দেখবেন ক্যামেরাটা সামনের দিকে পড়ে যাচ্ছে কিনা আপনি যদি সামনের দিকে পড়ে যায় তাহলে পিছন দিকে ক্যামেরাটার পিছন দিকে নিতে হবে এবং একসময় দেখবেন ক্যামেরাটা স্টাবলাইজ হয়ে যাচ্ছে ব্যালেন্স হয়ে যাচ্ছে এখানে এবং আমি দেখছি আমার ক্যামেরাটা এখন ব্যালেন্স হয়ে গিয়েছে সো আমি এই যেটা নট রয়েছে সেটা দিয়ে আমি টাইট দিয়ে দেবো আপনি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা এখন ব্যালেন্স সামনে বা পিছনের দিকে যাচ্ছে না এবার আমাকে যেটা করতে হবে প্রথম যে মোটরটা রয়েছে এই মোটরটা ব্যালেন্স করতে হবে আপনি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা আমার দিকে চলে আসছে লেন্সটা যেহেতু আমার দিকে চলে আসছে সো আমাকে এটা সামনের দিকে নিয়ে যেতে হবে এবার সামনের দিকে চলে যাচ্ছে সো এখানে একটু চেঞ্জ কিন্তু অনেকটুকু চেঞ্জের কারণ আপনি একটু চেঞ্জের কারণে কিন্তু অনেকটুকু হয়ে যায় সো আপনি এটা একটু লুজ করে একটু একটু করে দিয়ে দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন এখন ক্যামেরাটা ব্যালেন্স হয়ে গিয়েছে এই মোটরটা ব্যালেন্স হয়ে গিয়েছে যদি ব্যালেন্স না হতো তাহলে ক্যামেরাটা সামনের দিকে অথবা পিছনের দিকে চলে আসতো লেন্সটা এখন সেটা না করার জন্য আমরা এই কাজটা করলাম আমরা কিন্তু একটা কাজ করেছি আপনি যদি একটু খেয়াল করেন তাহলে হচ্ছে আমি লেন্সটা আপনি দেখেন পারফেক্টলি এক নম্বর গিম্বেলটা এক নাম্বার যে মোটর সেটা ব্যালেন্স হয়ে গেছে এটা ব্যালেন্স হয়ে গিয়েছে এক প্রথমে ক্যামেরাটা তারপর হচ্ছে এক নাম্বার যে মোটরটা রয়েছে সেটা আমরা ব্যালেন্স করেছি এরপর আমরা দুই নম্বর মোটরটা ব্যালেন্স করবো দু নম্বর মোটর কেন ব্যালেন্স করবে যে এটা ডান দিকে পড়ে যাচ্ছে আমি ডান দিকে পরে নেওয়ার জন্য যাওয়ার জন্য এতক্ষণ এটা ধরেছিলাম এখন আমি যখন এটা ছেড়ে দিব তখন এটা ডান দিকে পড়ে যাচ্ছে সো এই তিন নম্বর মোটরটা ব্যালেন্স করতে হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই তিন নম্বর মোটরটা ব্যালেন্স করতে হবে না হলে এটা ডান দিকে চলে আসছে যে আমার দিকে চলে আসছে সো এটা যখন ব্যালেন্স করবো তখন দেখেন একটা সুইট পয়েন্ট আছে যেখানে আপনি দিলে মোটামুটি আপনি দেখতে পাচ্ছেন এখন ক্যামেরাটার এই মোটরটা ব্যালেন্স হয়ে গেছে এটা একটু সামনে পিছনে করলেই আপনি বুঝতে পারবেন কতটুকু আসলে এই মোটরটা ব্যালেন্স হচ্ছে তাহলে এই মোটরটা ব্যালেন্স হয়ে গেছে এখন আপনি দেখতে পারবেন আমার এই মোটরটা ব্যালেন্স এই মোটরটা ব্যালেন্স এই মোটরটা ব্যালেন্স একটু ডানের দিকে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি একটু ডানের দিকে যাচ্ছে সেটা আমরা সলভ করতে পারি সেটা সলভ করার জন্য হ্যাঁ এখন আমাদের মোটামুটি টোটাল ব্যালেন্স আপনারা দেখতে পাচ্ছেন এবার আমার যেটা করতে হবে নিজের এই মোটরটাকে ব্যালেন্স করতে হবে নিচের মোটরটাকে ব্যালেন্স করার জন্য আপনাদেরকে লেন্সটি আপনি মনে একটা জিনিস মনে রাখবেন যখনই আপনার ক্যামেরাটা ব্যালেন্স হবে তখন আপনি ক্যামেরাটাকে যেই যেই পজিশনে রাখবেন সেই পজিশানে এটি স্টিডি থাকবে এটা কিন্তু সরে যাবে না আপনি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই এই এটা যদি প্রপারলি ব্যালেন্স হয় যেখানে ধরবেন সেটা ওখানেই থাকবে মানে এটা এরকম করে পড়ে যাবে না এটা জাস্ট যেখানে ধরবেন ওখানেই থাকবে যেখানে ধরবেন ওখানেই থাকবে শেষের মোটরটা আমরা ব্যালেন্স করব সেটা কীভাবে করতে হয় সেটা আমরা দেখাচ্ছি শেষের মোটরটা ব্যালেন্স করার জন্য এটা একটু ডিফিকাল্ট প্রথমে পাগুলো একটু ভাঁজ করে নেবেন একটু রাখছি হ্যাঁ এবার আপনি দেখেন এই কাজটি করার জন্য আপনি আপনি দেখতে পাচ্ছেন এটা এদিকে পড়ে যাচ্ছে এটাকে আমরা আসলে এই জায়গাটায় ব্যালেন্স করব সমান করে ব্যালেন্স করব তো সেটা করার জন্য আমি প্রথমে এটা আমি ধরে রাখি হ্যান্ডেলটা দিয়ে খুব ভালো মতো এবং দেখি এটা সামনের দিকে যাচ্ছে সো এটা আমরা যেটা করতে পারি উল্টা দিকে নিতে পারি কারণ সুইচটা হচ্ছে উল্টা দিকে যেখানে সুইচটা রয়েছে সেটা হচ্ছে উল্টা দিকে এবার আমি দেখছি এটা সামনের দিকে চলে যাচ্ছে সো প্রথমে এটা আমরা লুজ করব সামনের দিকে চলে যাওয়া মানে সামনের দিকে ওজন বেশি সো এটা আমরা সামনের দিকে দিব পিছনের দিকে দিব হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা আমি যেখানে রেখেছি সেটা এখন স্টিডে আছে একটু সামনের দিকে চলে যাচ্ছে আমরা আর দিব যদি খেয়াল করেন দেখতে পাচ্ছি এটা সামনের দিকে একদমই চলে যাচ্ছে সো আমাদের এটা আনতে হবে এখন এটা উপরের দিকে চলে আসছে ওকে এখন উপরের দিকে চলে আসছে ওকে এখন একটু চলে যাচ্ছে ইয়াস আপনারা দেখতে পাচ্ছেন এই এই যে পজিশনটা সেটা ঠিক আছে এখন কোনো ধরনের প্রবলেম হচ্ছে না আবার খেয়াল করুন এই যে ক্যামেরার পজিশনটা আপনি যদি একটু খেয়াল করেন এই যে গিম্বেলের এই অপশনটা সেটা একদম পারফেক্টলি আছে সেটা আর ডানে বা বামে চলে যাচ্ছে না তার এটা আমার ব্যালেন্স হয়েছে এবার আমরা যেটি করব ওকে এখন আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরাটা পুরোপুরি ব্যালেন্স আমি ক্যামেরাটা যে পজিশানে রাখবো ওই পজিশানে ক্যামেরাটা থাকবে যদি পুরোপুরি ব্যালেন্স হয় এবার আপনি আপনার গিমবেলটা অন করতে পারেন এবার যদি আপনি আপনার গিমবেলটা অন করেন তাহলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনার ক্যামেরার স্টেবলাইজ আপনার ক্যামেরা গিমবেল ব্যালেন্স হওয়ার কারণে যে এটার যে পাওয়ার কনজামশন সেটা কম হবে এবং এটার যেটা হচ্ছে মোটর এই মোটরগুলো কম নষ্ট হবে কারণ আপনি না হলে নিজে থেকে যখন তাকে ব্যালেন্স করতে হবে তখন তার মোটরটার উপর প্রচুর প্রেশার পড়বে এবং প্রচুর প্রেশার কারণে মোটরটা ক্ষয়ে যাবে এই কাজটি না করার জন্য আমি আপনাদের যেটা দেখালাম সেটা হচ্ছে কীভাবে ব্যালেন্স করতে হয় এই ব্যালেন্সটু করা খুব একটা ডিফিকাল্ট না খুবই সহজ কাজ আপনারা মনে রাখবেন এই যে একটা তার রয়েছে প্রতিটা ক্যামেরার জন্য আলাদা আলাদা একটা তার রয়েছে আপনারা ব্যালেন্স করার সময় অবশ্যই তারটা অ্যাটাচ করে ব্যালেন্স করবেন আমার নিকোনে এই তারটা কাজ করে না বলে আমি নিকোনে তারটা অ্যাটাচ করে নিই নিকনে তারটা অ্যাটাচ করার পর তারপর আপনারা ব্যালেন্স করবেন তাহলে ব্যালেন্সটা আরও ভালো হবে আসলে যেটা হয় সেটা হচ্ছে একটু যদি চেঞ্জ হয় একটু চেঞ্জ কিন্তু অনেকটুকু চেঞ্জ এই গিমবেলের জন্য সো আপনারা চেষ্টা করবেন যেভাবে আপনি ইউজ করবেন সেভাবে রেখে তারপর ব্যালেন্স করবেন প্রথমে আমি আবার দেখাচ্ছি এই মোটরটা প্রথমে ব্যালেন্স করবেন তারপর হচ্ছে এই মোটরটা ব্যালেন্স করবেন এটা দ্বিতীয় মোটর তারপর হচ্ছে তৃতীয় মোটর এই মোটরটা ব্যালেন্স করবেন এই তিনটা মোটর ব্যালেন্স করার পর আপনার গিমবেল ব্যালেন্স হয়ে যাবে এবং তারপর আপনি সুইচ অন করবেন এরপর যখন আপনি সুইচ অন করবেন এটা অটোমেটিক এই পজিশনে থাকবে এই পজিশন থেকে কখনও চেঞ্জ হবে না এমনিতেও যদি আপনি ব্যালেন্স না করেও সুইচ অন করেন তাহলে অবশ্যই এই পজিশন আসবে কিন্তু প্রবলেম আবার যেটা বলছি সেটা হচ্ছে আপনার মোটরটা নষ্ট হয়ে যাবে এবং ব্যাটারি খুব তাড়াতাড়ি চলে যাবে সো আশা করি আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে ভিডিওটা দেখার পর এবং ব্যালেন্স করতে পারবেন এটা ব্যালেন্সটা করতে দুই মিনিটের বেশি সময় লাগে না সো এখন থেকে ব্যালেন্স করতে আশা করি আপনাদের তেমন একটা কষ্ট হবে না আর আমি হচ্ছে রনিনের থেকেও আমি জায়ুনের এই ক্রেনগুলো পছন্দ করি কারণ ওরা আগে বের করেছে এবং ওদের আপডেট অনেক ভালো এবং ওদের ব্যালেন্স এবং স্ট্যাবিলিটি আমার কাছে ভালো লেগেছে এবং ব্যাটারির ব্যাক অনেক ভালো একটা একবার এক্সেট ব্যাটারি দিয়ে দুটো ইভেন্ট কাভার করা যায় সেটা আমার কাছে ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা এখান থেকে শিখতে পেরেছেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন